হিসাবে জাবের বিন আবদুল্লাহ রদুল্লাহ তালাহ তিনি বলছেন যে বিশ্বনবী মোহাম্মদাম প্রসঙ্গে যে তিনি কত রাকাত তারাবি পড়েছেন জাবের বিন আবদুল্লাহ বলছেন আল্লাহ রসুল্লের আমল বলছে যে কত রাকাত বিশ্বনবী তারাবি পড়েছেন ফি রামাদান ফি রামাদান রামাদান মাসে কি পড়েছে সামানা রাকাতান আট রাকাত তিনি পড়েছেন অল বেতর এবং বেতের পড়েছেন তার মানে বোঝা গেল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম যে তিন দিন তিনি সলতা আদায় করেছেন জামাতে তিন দিন পড়েছে ওখানে কত ডাকাত বর্ণনা নেই কিন্তু এইখানে স্পষ্ট হয়ে প্রমাণিত জবের বিন আবদুল্লাহ তিনি বলছেন এই আট টাকাত তারাবি ছিল আট টাকাত ক্যামে রামাদান ছিল রামাজান মাসে বিশ্বনবী আট টাকাত পড়েছেন এবং বিদের পড়েছেন স্পষ্ট হাদিস এই হাদিসের পরে কেউ কেউ কিছু অভিযোগ করেছে তাদের অভিযোগের সংক্ষিপ্ত খণ্ডন আমরা করে দিই কেউ কেউ বলেছেন যে এই হাদিসে যে আবু হুমাইদিয়া রাজি আছেন ইনি মিথ্যুক বাইনি কাজ্জাব ইনি জাইফ রাবি তো আমরা তাদের কাছে বলতে চাই ভাই এটা যে আবু হুমায়দি থেকেই শুধুমাত্র হাদিসটা বর্ণনা আছে এমনটি নয় বরং এখানে আরও অসংখ্য বর্ণনা করা হয়েছে পাঁচটা রাবি বর্ণনা করেছে ইন্টুটা পাঁচজন বর্ণনা করেছে প্রথম জাফর ইবনু হুমায়দ আল কৌফি তিনিও বর্ণনা করেছেন ইবনু আদিল আল পঞ্চম খণ্ডের আঠারোশো উননব্বই পৃষ্ঠা তাবরানি মজামুল কাবির প্রথম খণ্ড একশো নব্বই পৃষ্ঠা এখানে ইয়াকুব আল কুম্মি থেকে আবদুল্লাহ আল কুম্মি থেকে বর্ণনা করেছে দুই নম্বর এটা মোতাবায়াত আছে আব আবুর রাবি তিনিও বর্ণনা করেছেন মুসনাদে আবু ইয়ালা মুসলি হাদিসবান চারশো এক এখানে তিন নম্বর আরেকটা মতাবায়াত আছে এই হাদিসেরই যে আল্লাহ মোহাম্মদাল্লাম জাবির বিন আবদুল্লাহ থেকে যে এক আট টাকার তারাবি করেছেন আর বিতর পড়েছেন আব আবদুল আলাহ ইবনু হাম্মাদ তিনিও বর্ণনা করেছেন মুসনাদে আবি আলা হাদিস নামার এক হাজার আটশো এক আল কামিলও আছে চার নম্বর এখানে মালিক ইবনু ইসমাইল সহিবনু খুজাইমা হাদিসমার এক হাজার সহত্তর উবায়দুল্লাহ মানে যাকে নামে ইবনু নামে পরিচিত সাইবনু খুজাইমা হাদিস নার এক হাজার সহত্তর তো এখান থেকে আমরা বোঝা যাই এই হাদিসগুলো আরো পাঁচটা পাঁচটা বর্ণনা পাওয়া যায় তাই এই হাদিসটা আপত্তি করে কোনো জায়গা নেই তো আমি এখানে এটা দলিল ক্যাম করতে চাইলাম যে বিশ্ব নবী থেকে মোহাম্মদ সাল্লাম থেকে প্রমাণিত আছে প্রথম বোখারি থেকে একটা দলিল দিয়েছি দুই আমরা দলিল পেশ করলাম সাইবনু খুজাইমা থেকে তিন আমরা আরেকটা দলিল পেশ করব। যেটা মুসনাদে আবি আলা হাদিস মার আঠারোশো এক বিশ্বনবীর মৌন সম্মতি হাদিসটা সাইদুনা উবাই বিন কাবুর থেকে বর্ণনা যে রামাজান মাসের রাতে রসুল সাল্লামের নিকটে এসে বললেন রাতে আমরা আমার থেকে তো কিছু ঘটে গেছে তিনি বললেন তা কি তিনি বললেন যে আমার বাড়ির মহিলাগণ বলল যে আমার তো কোরআন পড়তে জানি না অতএব তোমার সাথেই আমরা সালাত আদায় করি ফলে আমি তাদের নিয়ে আট রাখা সামানা রাখা তথা আট রাকাত সালাদ পড়েছি অল বেতের এবং বেতের সালাদ আদায় করেছি রসুল হাসান তখন তিনি কিছু বললেন না তথা চুপ থাকলেন তার মানে সন্তুষ্টিমূলক সুননাথ এটা মুসনাদে আবি আলা হাদিস মার আঠারোশো এক এ সনদ সহি মাজনজ জায়দে দ্বিতীয় খণ্ড চত্বর পৃষ্ঠাতে ইমাম হাইসমিরাহ এই সনদকে সহি বলেছেন স্পষ্ট হবে আমরা তার মানে তিনটে দলিল পেশ করলাম আপনাদেরকে বোঝানোর সুবিধাটা আবার বলে দিই সৈবুখারির হাদিস দুই সৈবনু খুজাইমার হাদিস তিন মুসনাদে আবি আল্লাহর হাদিস একটা সুলের আমল দুই নম্বর জাবির বিন আবদুল্লাহ থেকে সুলের আমল তিন নম্বর স্পষ্ট প্রমাণিত যে আল্লাহ সম্মতি এই তিনটে হাদিস বিশ্বনবী এগারো টাকার তারাবি আট টাকার তারাবি ভিত্তি পড়েছেন আসেন হানাফি ভাইরা যে বিশ টাকার তারাবি পড়ছে তাদের কি দলিল আছে তারা কিছু কিছু দলিলের চেষ্টা করছে হানাফি ভাইদের মধ্যে প্রথমে বলেছি দুই ধরনের গ্রুপ আছে একজন বলছে যে বিশ্বনবী থেকে বিশ টাকার তারাবি প্রমাণ নেই আরেক গ্রুপ বলছে না বিশ টাকার প্রমাণ বিশ্বনবী থেকেও আছে কিছু কিছু হানাফি ওলেমা যারা আছে মাসায়িক যারা আছে তারা স্পষ্ট স্বীকার করেছে যে বিশ্বনবী থেকে বিশ টাকার তারাবির প্রমাণে কোনো হাদিস নাই স্পষ্ট তারা স্বীকার করেছে বিশ্ব থেকে বিশ তারাবির প্রমাণ নাই বিশ প্রমাণ নাই স্পষ্ট স্বীকার করেছে কয়েকটা আমরা দলিল দেখাবো তার মধ্যে এক এটা হচ্ছে রাকাতে তারাবি তারাবি রাকাত তারাবির রাকাত সংখ্যা বদরুদ্দিন কাঁসেমি ফুরফুরাপন্থী যারা আছেন তাদের জন্য অ্যান্টিভেনাম তিনি পনেরো নম্বর পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে বিশ্বনবী মোসাল্লাম থেকে বিশ্বকের তারাবি তবে এই মর্মে কোনো প্রমাণ সহি সূত্রে প্রমাণিত নয় এটা কাদের জন্য অ্যান্টিভেনাম এটা অ্যান্টিভেনাম হচ্ছে ফুরফুরাপন্থী যারা আছে তাদের জন্য অ্যান্টিভেনাম যে বিশ্বনবী থেকে বিশ্বকাপ তারাবি প্রমাণিত নয় এক নম্বর গেল দুই নম্বর সালাতুন নবী যারা দেওবন্দি আছেন বাংলাদেশি দেওবন্দি তাদের জন্য অ্যান্টিভেনাম তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা সালাতুন নবী এটা হচ্ছে মুফতি গোলামুর রহমান আমাদের সঙ্গে যশোরের মোনাজারা তিনি সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন ওনাকে বলে এসেছিলাম যে শেখ আপনার বইয়ের অনেক কিছু টুটিবিচুটি ভুল ভ্রান্তে আছে আমি জবাবও দিয়েছি নবী যারা বাংলাদেশি আছেন তারা কিনে দেখবেন তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস তিনশো একে অধীনে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন বিশ্ব নবী থেকে বিশ্ব এক তারাবি সৈসূত্রে প্রমাণিত নাই তিন নম্বর আরেকটা দলিল সহ নামাজের মাসাইল তিনশো সাতাশি নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি স্বীকার করেছেন বিশ্বনবী থেকে বিশ টাকার তারাবি সহি সনদে প্রমাণিত নাই 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 আলহামদুলিল্লাহ তার মানে বোঝা গেল হানাফি দেবন্দি বেরলবি এবং ফুরফুরাপন্থী তারা একমত যে বিশ্বনবী থেকে বিশ টাকার তারাবির প্রমাণে কোনো হাদিস নাই অথচ আমরা বিশ্বনবী থেকে আমরা আট টাকার তারাবির হাদিস সহি খুজাইমা সহি হিব্বান আলহামদুলিল্লাহ সব মহাদিসদের গ্রন্থের নামের আগে সহি আমরা দলিল পেশ করেছি আর হানাফি যারা বাঙালি হানাফি তারা স্বীকার করে নিয়েছে বিশ্ব নবী থেকে তারাবি প্রমাণ নাই এখন তার উপর কিছু কিছু হানাফি বিদ্যান আছে যারা বিশ টাকার তারাবি প্রমাণ করার জন্য চেষ্টা করছে এবং কিছু তারা দলিল উপস্থাপন করছে তার মধ্যে দেখটা ইবনে আব্বাস রদি ইবনে আব্বাস আন্না রসুল্লাহ কানা ইউসালি ফি রামাদান ইশরি না রাকাতান অল বেত্র রাহু মুসানাবিব নাবি সাহেবাহ ও বাই হা কি এই হাদিসটা আপনারা জানেন যে মুস্তানাপিব নাবি সাহেবা তাবরানি মুজামুল কাবির সোনকুবরাল বাইহাকি আর অসংখ্য গ্রন্থ থেকে একরিয়াত পেশ করে একরাত বিভিন্ন গ্রন্থ থেকে পেশ করছে এর অনুবাদ হজরত আবদুল্লিব আব্বাস কর্তৃক বর্ণিত যে রসুল সাল্লাহ আলী সাল্লাম রামাজান মাসে কুড়ি রাকাত ও বিতের নামাজ পড়তেন মানে একটাই মারফ হজি সানাফি ভাইরা পেশ করছে যে বিশ্বনবী তিনি রামাজান মাসে কুড়ি একাত তারাবি তিন রেখাত বেতের পড়েছে একটাই হাদিস এটা মুসানা পিবিন আবি সেবা হাদিস নামাজ সাত হাজার ছয়শো একানব্বই সোল কুবরা আলীল বাহাকি হাদিস নাম দ্বিতীয় খণ্ডের ছয়শো আটানব্বই নম্বর পৃষ্ঠা এবং তারপরে মুজিমুল কাবির আছে আউসাতে আছে অসংখ্য গ্রন্থে তবে এই হাদিসটা তারা দলিল পেশ করেছে দেখেন হাদিসটা সমস্ত মহাদিসদের ঐক্যমতে যায়। এখন আমি যদি বলি জৈব তখন আহলে হাদিসটা জৈব তো বলবেই আসেন আমরা দেখার চেষ্টা করি যে হাদিসটা কারা কারা জৈব বলেছে প্রথম এবার নাম হচ্ছে হানাফি কেল্লা প্রথম খন্ড একশো সাতষট্টি পৃষ্ঠায় হাদিসটা তিনি নিয়ে আসার পরে আরবিদায় লিখেছেন কি লিখেছেন যে রাহু রাহু মুসানবিনাবি সাহেব ও বাবাই হাকি হা হাদিসুন জাইফুন এই হাদিসটা জৈব স্পষ্ট তিনি লিখেছেন যাতে কাছে হানাফি কেল্লা আছে প্রথম খন্ড একশো সাতষট্টি পৃষ্ঠা দেখবেন হাদিসটা নিয়ে আসার পরে জাইফ বলেছেন অতএব আলহামদুলিল্লাহ এখানে অ্যান্টিভেনাম জবাব যে ইবন আব্বাসের বিশ যে হাদিস যারা প্রেস করছে এদের লজ্জা লাগা উচিত এদের পানিতে ডুবে মরা উচিত জয়ীফ তারা শিকার করার পরেও হাদিসটা তাদের গ্রন্থে নিয়ে এসে মানে বইয়ের পৃষ্ঠা বৃদ্ধি করছে পৃষ্ঠা বৃদ্ধি করছে এই গেল এক দুই নম্বর হানাফিদের নামাজ বশির হাসান কাশেমি ইন্ডিয়ান লেখক বশির হাসান কাশেমি তিনিও একশো তেষট্টি নম্বর পৃষ্ঠাতে হাদিসটা নিয়ে আসার পরে তিনিও হাদিসটাকে জেইব বলেছেন হাদিসটাকে জেব বলেছেন আপনার কাছে যাদের এ বইটা আছে এ বইটা দেখে নেবেন তিন নম্বর আরও একটা দলিল আছে জমিয়তে দর্পণ চব্বিশ নম্বর পৃষ্ঠাতে আমাদের ইসলামপুরের সম্ভবত লেখক আমাদের ইসলামপুরে মুফতি নাসবুল হক তিনিও আঠাশ নম্বর পৃষ্ঠাতে হাদিসটাকে নিয়ে এসে বলছেন হাদিসের উপরে সমালোচনা আছে চার নম্বর ফুরফুরাপন্থী যারা আছেন তাদের জন্য একটা অ্যান্টিভেনাম যে তারাবির আকাত সংখ্যা বদরুদ্দিন কাশেমি তিনি নিয়ে আসার এই হাদিসটাকে নিয়ে এসেছেন পনেরো নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটাকে বলেছেন নাবি মোসান আব্দ আবি সাহেব আাবরানী মুজিবুল কাবি সুলকরাল বেহাকিতে যে হাদিস ইবন আব্বাসের সূত্রে আছে এই হাদিসটাকে জাইফ বলেছে সেন হানাফি ওলে মারা আছে যে দলিল নামাজের মাসাইল যারা বাংলাদেশি শ্রোতা আছেন তাদের জন্য দলিল শোহ নামাজের মাসাইল এই বইটাই স্পষ্ট তিনশো নব্বই নম্বর পৃষ্ঠায় মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি স্বীকার করে নিয়েছেন যে আব্দুল মতিন নয় সরি আব্দুল মৌলান আব্দুল মতিন সাহেব দিন শিকার করে নিয়েছেন মুসান্নাফ ইবনাবি সাহেব আর ইবনাব্বাসি সত্যের হাদিসটা জাইফ এটা আমলযোগ্য নয় বাংলাদেশিদের জন্য আরেকটা বই সালাতুল নবী গোলামুর রহমান তার বইয়ের তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা তিনশো এক নম্বর হাদিসে তিনি বলেছেন যে ইবন আব্বাসের হাদিসটা এটা জয়ীফ এটা জয়ীফ এটা জয়ীফ এটা গ্রহণযোগ্য নয় আমরা এই দলিলগুলো পেশ করলাম বাংলাদেশি লেখক এবং বাংলাদেশি বক্তা যারা আছে তারাও এই হাদিসটাকে অনেকেই জৈব স্বীকার করে নিয়েছে আসেন কিছু হানাফিদের মধ্যে সালাফি হানাফি যারা আছে তারা এই হাদিস উপরে কে কী হুকুম লাগিয়েছে আমরা সেটা কিছু দলিল দেব এটা দিলাম বাঙালি আর কিছু আমরা দিব দলিল দেব যেগুলো হচ্ছে যে পূর্ববর্তী হানাফি বিদ্যান পূর্ববর্তী হানাফি বিদ্যানদের মধ্যে কারা কারা হাদিসটাকে জৈব বলেছে এক নম্বর যে ইমাম জাইলাই রহেমাউল্লা তিনিও হাদিসটাকে জৈব বলেছেন তার নজবুর প্রথম খন্ড দুশো তিরানব্বই পৃষ্ঠায় তিনি হাদিসটাকে নিয়ে এসেছেন ইবনাবাসের আব্বাসের তারপরে তিনি তানকিদ করেছেন অভিযোগ করেছেন যে রাবির উপরে যে ইব্রাহিম বিন উসমান এ রাবি প্রসঙ্গে তিনি বলেছেন যে অধিকাংশ মহাদিসগণ এ কে বলেছে আর এর কারণে হাদিসটা জৈব এটা গ্রহণযোগ্য না কোনোভাবে গ্রহণযোগ্য না দুই নম্বর ইমাম ইবনু হমাম যিনি ফাতুল কাদিরের লেখক হানাফি মাজার বিখ্যাত একজন পণ্ডিত তিনিও হাদিসটাকে জৈব বলেছেন তা ফাতুল কাদিরে তিন নম্বর হচ্ছে শেখ আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির রহমা তিনি উমদাতুল কারিতে এই হাদিসটাকে নিয়ে এসেছে হাদিসটাকে নিয়ে এসে তিনি জেব বলেছেন ইব্রাহিম বিন উসমান এর কারণে প্রমাণ উমদাতুল কারি এগারো খণ্ডের একশো আঠাশ পৃষ্ঠা চার নম্বর শেখ আবদুল হাই লাখনাবি রাহেমাহুল্লাহ একজন বিদ্যান তিনিও এই হাদিসটাকে নিয়ে এসে জেব বলেছেন প্রমাণ আব্দুল হাই ফতোয়া প্রথম খণ্ড তিনশো পৃষ্ঠাতে পাঁচ নম্বর শেখ আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর তিনি সেই বুখারের ফাইজুল বাড়িতে সারা ফাইজুল বাড়িতে তিনি হাদিস সরি তীর তিরমিজির সারা আরফুজ শাহজীব প্রথম কণ্ঠ ছেষট্টি নম্বর পৃষ্ঠাতে ইবনা আব্বাসের হাদিসকে জৈব এবং এই রাবিক ও জৈব বলেছেন তো যাই হোক আমরা এখানে পেশ করলাম কিছু দলিল প্রমাণ যে হানাফি বাঙালিরা যেমন এই হাদিসটাকে জেব স্বীকার করে নিয়েছে তারা স্বীকার করে নিয়েছে তারপরে যারা তারপরে হাদিসটা পেশ করছেন এদের লজ্জা লাগা উচিত আমি অনেক বক্তাকে দেখছি হাদিস পেশ করছে আবার বড় বড় পন্ডিতি দেখাচ্ছে এই হাদিসটা পেশ করছে যে হাদিসটা হানাফিদের ঐক্যমত জৈব আল হাদিসটা জেব বলেছে হানাফিরও জেব বলেছে সালাফরা সকলেই জেব বলেছে হানাফিরা জৈব স্বীকার করেছে এতজন তার মানে বুঝতে পারছেন বাঙালি হানাফি দেবন্দিরা স্বীকার করে নিয়েছে যে ইবনাব কতটা নিতান্ত জৈব না হলে হানাফিরা স্বীকার করতে চাই তো যাই হোক এই রাবি প্রসঙ্গে যে রাবির উপরে আপত্তি আছে তার নাম হচ্ছে ইব্রাহিম বিন উসমান এর সম্পর্কে কয়েকটা যারা কয়েকটা মহাদেশদের কলমিন কল করছি প্রথম যেটা আছে ইমাম ওসমান ইমাম ওসমান দারিমি রহমা তিনি ইমাম ইহাহিবনু মাইনের কল নকল করেছেন নকল করে তিনি বলেছেন যে এই ইব্রাহিন উসমান তিনি গ্রহণযোগ্য নয় তিনি শেখা নন মিজানুল ইতাদাল রাবি নম্বর একশো পঁয়তাল্লিশ এবং তাদিল রাবি নাম্বার তিনশো সাতচল্লিশ কৃতাবু জুয়াফল মাতরুকিন রাবি নাম্বার ছিয়াশি দুই ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাহুল্লাহ ইমাম আবু দাউদ ইমাম জুরা তারা সকলেই এই রাবি ইব্রাহিম বিন উসমানকে জৈব বলেছেন সমস্ত কলগুলো মজুদ আছে মিজানুল ইতেদাল খুলবেন দুশো উনত্রিশ নম্বর জীবনী এবং দিল দ্বিতীয় খন্ড একশো পনেরো পৃষ্ঠা জফল মাত্র কিনে পেয়ে যাবেন এখানে তিন নম্বর যারা আমরা পেশ করছি ইমাম বুখার রেমহুল্লাহ ইমাম বুখার রেমুল্লাহ তিনি ফিহি নজরুন বলেছেন ফিহি নজরুন বলছেন ইমাম বুখার রেমহল্লা মির্জাদুল ইতেদাল প্রথম খন্ডত্তর পৃষ্ঠাতে এবং ইমাম বুখারি তারিকুল সাগির একশো নব্বই পৃষ্ঠা তারেকুল কাবির রাবি নম্বর নয়শো বিরাশিতে তিনি ফিহি নজরুন বলেছেন আর ইমাম বুখারি যখন কোন রাবিবর সঙ্গে ফিহি নজরুন বলে তারপর এটা জৈবের চাইতো একদম নিকৃষ্ট যেটা ইমাম ইমামুল কাসির তিনি তার ওসুলের থেকে তিনি এসেছেন এবং অনেক জনই নকল করেছেন ইমাম তিনমি তিনমিজুর রেমহল্লাহ ইব্রাহাম উসমানকে তিনি বলেছেন যে কারুল হাদিদ মুনকারুল হাদিস যেটা ইমাম বুখারি তারিখুস তারিখুস্তাগির একশো নব্বই পৃষ্ঠাতে মজুদ আছে ইমাম তিরমিজির কল এবং তারিখুল কাবির নশো বিরাশিতেও মজুদ আছে এই কলটায় যে ইমাম তিরমিজি তাকে মুনকারুল হাদিস বলেছে ইমাম নাসাই এবং ইমাম দুলাবি রহমাহুল্লাহ তাকে মাত্র কোন হাদিস বলেছেন তাহাজিবুল তাহাজিব প্রথম খন্ড একশো তিরিশ পৃষ্ঠাতে ইমাম আবি হাতেম তাকে যে বলেছেন ইমাম সুবা তাকে বলেছেন হাফেজ ইমাম হাজার আসকালিন রহেমহল্লা ছয়জন মহাদুজের কথা নকল করেছেন ইমাম দারাকুতনি ইমাম মুবারক সকল নকল করে না শেষ সিদ্ধান্ত যে তিনি জয়ীব গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় স্পষ্ট হাফেজ ইমাম হাজার আজকালীন তাকরিব তাকরিব তাহাজিব তাকে মাতৃকুন হাদিস বলেছে তাকরিব তাহাজিব রাবি নাম্বার দুশো দেখবেন ইমাম জাহাবি তো সমস্ত মহাদিসদের ইজমা নকল করেছে যে জমহুর মহাদিসগণ একে থেকে দূরে থেকেছেন এবং একে জেব বলেছেন এটা বিস্তারিত দেখতে পাবেন ইমাম জাহাবি রহমাল্লাহ দিয়াউন জুয়াফা অল মাতরুকিন রাবি নাম্বার দুশো এগারো প্রথম খণ্ডের বাহান্ন পৃষ্ঠায় জমহুররা তাকে জেব বলেছে অসংখ্য আমরা যারা পেশ করতে পারি আমরা

সে দলিলটার আলোকে তিনি বলতে চাইছেন যে বিশ্বনবী মোহাম্মদ তারাবী পড়েছেন যে গ্রন্থ থেকে দিয়েছেন বাগদাদ প্রথম কন্যা দুশো উনত্রিশ পৃষ্ঠা হাদিস নামার দুশো তেইশ এখানে হজরত জাবির বিন আবদুল্লাহ থেকে একটা বর্ণনা আছে যে বিশ্বনবী একদা রাত্রিপাতে বের হলেন রামাজান মাসে তারপরে বের হওয়ার পরে তিনি কুড়ি রেখাত তারাবি পড়লেন এবং চার রাকাত পড়েছেন এবং বিতের পড়েছেন তো তার ব্যাখ্যা যে কুড়ি রাখাত তারাবে চার রাখাত এসা তিন রাখাত বেতের এই হাদিসটা নিয়ে এসেছে আমাদের কিছু কিছু শাইকরা নিয়ে এসেছে তো এই মাসিকাতে বাগদাদিয়া হাদিস নাম্বার দুইশো তেইশ থেকে দলিল পেশ করেছে এই হাদিসটা প্রসঙ্গে আমি কমেন্টও করেছি তিনি এখন পর্যন্ত রিপ্লাই দেয়নি আমি বলেছি যে হাদিসের মধ্যে একজন রাবি আছে এই রাবির যেইভাবে মাসিকাতে বাগদাদিয়াতে আবু তাহ সলাফি তিনি নিয়ে এসেছেন এই রাবি যদি আসলে এই রাবি হয় তবে এই রাবি মাজহুল এর কথা মানে রিজাল শাস্ত্রে পাওয়া যায় না এটা আমার গবেষণা আমার দাবি আমি তাকে বলেছি রাবির নাম হচ্ছে এই যে মানে মাসিক বাগদাদিয়া প্রথম খন্ড দুশো উনত্রিশ পৃষ্ঠা হাদিস না দুইশো তেইশে আইনুল হুদা সাহেব যে দলিল পেশ করেছে এই রাবি আসন রিজাল গ্রন্থে কোনো অস্তিত্ব নাই এটা মাজহুল তবে আমার যেটা গবেষণা আমার মনে হয়েছে যে মাসিকাতে বাগদেদিয়াতে এখানে এই রাবিটাকে নিয়ে আসতে গিয়ে লেখকের তথা আবু তাহের সালেফির তার এখানে একটু খাতা হয়েছে ভুল হয়েছে এটা আমি বুঝতে পেরেছিলাম যখন তার খুব আমি দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই রাবি প্রসঙ্গে লেখক মূলত একটু বিচ্যুতি ঘটে গেছে একটু ত্রুটি বা ভ্রম হয়েছে এ বিষয়ে নিয়ে আসলে আলোচনা করব তারপরে আমি বললাম যে এই রাবি যদি এই মোহাম্মদ বিন হারুন বিন হুমায়ুদা রাজি সত্যি যদি মাসেকাতে বাগদাদিয়াতে এই রাবি থাকে তবে এ মা ঝুল এ রির জীবনী আসমরিজালু গ্রন্থে নাই আপনি গোটা শাঁস করে দেখেন চ্যালেঞ্জ থাকলো যে এই রাবি হুবহু আপনি দেন চ্যালেঞ্জ করলাম যে এই রাবি প্রসঙ্গে আপনি কোনো যারাও পাবেন না তাদিলও পাবেন না কোনো মহাদিস তার গ্রন্থে নিয়ে আসে নি মাজহুল আর মাজহুল রাবি দিয়ে যার কোনো যারা তাদিল নাই সে শিয়া না কাফের না মুসলিম না মুরতাদ না কিছু নাই তো এর কথা গ্রহণযোগ্য কখনো হতে পারে না ইসনাদু দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত তারপরে যদি হাদিসটা যদি আমরা এই একটা রাবি দেখলাম তারপরে আরেকজন রাবি আছে যে রাবি পরে আমরা অভিযোগ করছি যে আব্দুর রহমান বিন আতা আব্দুর রহমান বিন আতা যদি মাসিকাতে বাগদাদিয়ার এই আব্দুর রহমান বিন আতা আছে রহমান বিন আতা প্রসঙ্গে আমাদের কিছু আপত্তি আছে তার মধ্যে একটা ইমাম বুখার বিন আতাকে তিনি বলছেন ফিহী নজরুন ফি নজরুন বলেছেন ইমাম বুখারি তারিখে কাবির পঞ্চম খণ্ডে তিনশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা রাবি নম্বর এক হাজার চৌহত্তরে তিনি ফিহী নজরুন বলেছেন এই আব্দুর রহমান বিন আতা প্রসঙ্গে দুই নম্বর ইমাম ইবনু আব্দুল বার যিনি মালিকিমা জাহাবের দিকে অনেকে নিজবাত করে তার প্রসঙ্গে তিনি বলেছেন তিনিও কিছু যারা করেছেন যেটা আত্মামহিদ সতেরোখণ্ডের আত্মামহিদ সতেরোখণ্ড পৃষ্ঠা নম্বর দুশো আঠাশে এ আব্দুর রহমান বিন আতার প্রতিও আপত্তি আছে প্রথম কথা যে মাসিকাতে বাগদাদিয়াতে ওই রাবি প্রথম যে আমরা যে রাবি প্রসঙ্গে আলোচনা করেছি ওই রাবি আসলে এটা খাতা হয়েছে ভুল হয়েছে তবে আমরা একটু চেক করে দেখলাম যে এই হাদিসটা মূলত সঠিক যে সনদ সেটা আছে তারিখে জুরজান তারিখে জুরজানের হাতে সেই সঠিক সনদটা আছে আর সঠিক সনদ এখানে যেটা হবে মোহাম্মদ বিন হুমায়দ আর রাজি মোহাম্মদ বিন হুমায়দ আর রাজি হবে কিন্তু এখানে ভুল হয়েছে এখানে ভুল হয়েছে মাসিকাতে বাগদাদিয়াতে সনদটাই ভুল হয়েছে তবে সঠিক যে সনদটা আমাদের তাহিক সেটা হচ্ছে মোহাম্মদ বিন হারুন মোহাম্মদ মোহাম্মদ বিন হুমাইদ আর রাজি ইনি সঠিক রাবি তিনি হচ্ছে সঠিক রাবি তার প্রমাণ আমরা পেশ করবো ইনশাল্লাহ আর এটা তারিখে জুরজান তারিখে জুরজান আপনারা দেখতে পারেন হাদিস নাম্বার পাঁচশো ছাপ্পান্নতে আছে তো আমাদের তিন নম্বর যে হানাফি ভাইরে যে দলিল পেশ করছে সেটা তারিখে জুরজান থেকে হজে জাবির বিন আবদুল্লাহ থেকে যে বিশ্ব নবী মোহাম্মদাম একাত তারাবি পড়েছেন আর বেতের পড়েছেন তিন রেখার তারিখে জুরজান থেকে দলিল দিচ্ছে তো এই দলিলটা সহি নয় সহীন এই জন্য অসংখ্য আপত্তি আছে তার মধ্যে একটা আপত্তি যে এই হাদিস তারিখে জুরজানের রেওয়াতের মধ্যে একজন রাবি আছে ওমার বিন হারুন ওমার বিন হারুন প্রসঙ্গে জমহুর মহাদ্দিসদের কালাম আছে যারা আছে অভিযোগ আছে আমরা কয়েকটা অভিযোগ শুধুমাত্র দেখি ইমাম আব্দুর রহমান বিন মাহাদি রহমাহুল্লাহ তিনি এই ওমর বিন হারুন প্রসঙ্গে তিনি বলেছেন যে এই রাবি গ্রহণযোগ্য নয় আলকা আমিল ফি জুয়াফা রাবি নাম্বার দুশো চৌত্রিশ এবং বারোশো এক ইমাম ইবনু সাদ রহম্লা তিনি বলেছেন যে তারা কাউ হাদিস যে মহাদুস হাদিসকে ছেড়ে দিয়েছে গ্রহণ করেনি এই রাবি প্রসঙ্গে আরো বর্ণনা পাওয়া যায় ইমাম মাইন ইহাব তিনি বলেছেন যে এই রাবি প্রসঙ্গে কাজজাব ইমাম ইহাবনু মাইন দুশো তেত্রিশে মৃত্যুবরণ করে হানাফিরা যাকে বলে ইনি হানাফি মাজাব ফলো করতেন ইহাহিবনু মাইন তিনি বলেছেন এই ওমর বিন হারুন ইনি কাজজাব ইনি মিথ্যুক এর রাবি মানে মিথ্যুক এই কথা পেয়ে যাবেন আর যার হওয়া তাদিল ছয় নম্বর খণ্ডানবাসী একচল্লিশ আর রাবি নম্বর সাতশো পঁয়ষট্টি এরপরে ইমাম আহমদ বিন হাম্মাই মহল্লা এই ওমর বিন হারুন প্রসঙ্গে তিনি বলেছেন যে তার প্রতি আপত্তি তিনিও করেছেন পৃষ্ঠা ইমাম বুখারি এই রাবি প্রসঙ্গে বলেছে ফিহি নজরুন তার দিকে দৃষ্টি দিতে হবে তাকাতে হবে তারিখ মানে তারিখুল কাবির রাবি নাম্বার একশো সাতষট্টি রাবি নাম্বার একশো সাতষট্টি তিনি বলেছেন তথা গ্রহণযোগ্য জীবনীতে ইমাম ইবনু হিবান তিনিও তাকে জেব বলেছেন আলমাজ রহিন তিনশো তিন নম্বর জীবনী হাফিজ ইবনে হাজার আসকালানি তিনিও তার প্রতি আপত্তি করেছেন তাকরিবুতাহাজিব রাবি নাম্বার পাঁচ হাজার আটশো একাত্তর ইমাম জাহাবি তিনিও তার প্রতি আপত্তি করেছেন মির্জানুল ইতেদাল রাবি নাম্বার সাত হাজার চারশো আঠান্ন তার মানে সুপ্রের এটা তাহা আলোচনা অনেকে হয়তো ভালো লাগবে না তার জন্য আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম প্রথম আব্দুল আব্বাস থেকে মুসন্নাব তাবরানি থেকে যে দলটা পেশ করা হচ্ছে ইবন আব্বাসের সূত্রে এই হাদিসটা হানাফির সাহেব বলেছে দুই নম্বর যে মাসিকাতে বাগদাদিয়া থেকে যে দলিল পেশ করেছে এই দলিলটা সঠিক নয় তথা রাবির টুকতে ভুল হয়েছে খাতা হয়েছে তারপরে যদি ভুল না হয় তারপরে আমরা এই আব্দুর রহমান বিন আ তার উপরে অভিযোগ আছে তার প্রতি অভিযোগ আছে তারপরে যে তিন নম্বর দলিল যে বিশ্বনবী বিশ টাকার তারাবি পরে তিনি এসেছেন তারিখে তারিখে থেকে জুরজানে দুজন রাবের উপরে আপত্তি আছে তার মধ্যে আমরা দেখালাম যে আব্দুর রহমান রাজি আর ওমর বিন হারুন জমুর মহাদিসদের কালাম আছে অভিযোগ আছে অত এই দুটো হাদিস কোনোভাবে গ্রহণযোগ্য নয় সমস্ত কথার শেষ কথা এটা যে বিশ্বনীপী সাল্লাম তিনি আট টাকা তারাবি পড়েছেন মুসনাদে আবি আলা থেকে আমরা দলিল

এই ব্যাপারে হানাফি কি পাওয়া যায় যে বিশ্বনীবী মোহাম্মদ সাল্লাহাম তিনি আট টাকা তার পড়েছেন ইঙ্গিত না বরং স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আসেন কয়েকটা প্রমাণ শুধু বাংলা বই থেকে দেখাবো যারা বাংলা ভাষাভাষী আপনারা আছেন বাংলাদেশি এবং ইন্ডিয়ান প্রথম আমরা দেখাবো রাকাতে তারাবির ওপরে বাংলাদেশ থেকে একটা বই বের হয়েছে যেটা আল্লামা নাসরুদ্দিন আলবানি রহমল্লার জবাবে আরবি বই আরবি বইকে বাংলা অনুবাদ করা হয়েছে যেটা বাংলাদেশের তামহিদুল মোহা সম্পাদনা করেছেন এবোটার শেষ পৃষ্ঠাটা খুলবেন তথা একশো আট নম্বর পৃষ্ঠা খুলবেন এখানে একটা কথা নকল করেছে আসেন আমি সেই কথাটা দেখি কি লিখছেন দেখেন একশো আট নম্বর পৃষ্ঠাতে একটা কথা নকল করেছেন কি লিখছেন দেখেন রাসুল সাল্লামের রাতের নামাজ ছিল বেজোর রাকাত তিনি রামাজান ও রামাজানের বাইরে অন্য অন্য মাসে এগারো বা তেরো রাকাত পড়তেন কিন্তু এগুলো পড়তেন খুব দীর্ঘ কিরাত কিন্তু এই লম্বা কিরাত যখন মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল তখন উবাইবিন কাব রদালু হজরত ওমর রদাহুর যুগে কুরুর রাকাত মানে কুড়ি তথা বিশ রাকাত পড়ার নির্দেশ দিলেন কুড়ি রাকাত পরে বিতের পড়তেন এবং কিরাত খুব হালকা পড়তেন তাই তারা রাত রাকাতগুলো সংখ্যা দ্বিগুণ করেছিল এবং রসুল এর দীর্ঘ কিরাতের পরিবর্তে পূর্বোত্তরীরা চল্লিশ টাকাত পড়তেন কেরাত আরো মানে এভ মানে ব্যাখ্যা করেছে তার মানে স্পষ্টভাবে তারা স্বীকার আলহামদুলিল্লাহ তারা স্বীকার করেছে যে নবীর থেকে মূলত এগারো রাকাত রাতে নামাজ পড়েছে কিন্তু কিরাত ছিল অনেক লম্বা লম্বা তারপরে ওমরের যুগে এসে এই ঘটনা ঘটেছে মানে রাকাতকে বাড়িয়েছে আর কিরাতকে সংক্ষিপ্ত করেছে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা স্বতন্ত্র আলোচনা করব তোমারবিন খাত্তা ও দিলে তালা নতুন কি বিশ টাকা তারাবের নির্দেশ দিয়েছেন না আট টাকা দিয়েছেন ইনশাল্লাহ সেখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে গেল এক নাম্বার দুই নম্বর আরেকটা দলিত নামাজের মাসাইল চারশো বারো নম্বর পৃষ্ঠাতে আপনারা খুলবেন চারশো বারো নম্বর পৃষ্ঠাতে খুলবেন এখানেও মৌলান আবদুল মতিন সাহেব তিনিও বলতে বাধ্য হয়েছেন সমীকরণ করতে বাধ্য হয়েছেন যে বিশ্ব নবীর নামাজ বিশ্ব নবী মূলত তারাবে নামাজ কত রাগাত পড়েছিলেন তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন অন্তত চারশো বারো নম্বর পৃষ্ঠা দলিসহ নামাজের মাসাল আপনারা খুলবেন তিনি অন্তত বাধ্য হয়েছেন যে বিশ্বাসাল্লাম তিনি মূলত তারাবির নামাজ তিনি আট টাকাতে পড়েছেন তথা রাতের নামাজ ছিল এগারো রকাত দেখেন এখানে একটা অধ্যায় নিয়েছেন এগারো ও তেইশের মধ্যে সমীকরণ দুই থেকে প্রথম দিকে যখন কেরাত খুব দীর্ঘ পরা হতো তখন এগারো রাকাত পরা হতো প্রথম দিকে যখন কেরাত খুব দীর্ঘ পরা হতো তখন রাকাত পরা হতো পরে কেরাত কিছুটা হালকা করে রাকাত বাড়িয়ে বিষে উন্নতি করা হয়েছিল তখন থেকে বিশ টাকাত পড়ার ধারাবাহিকতা এসেছে তার মানে বোঝা যায় যে লেখক এখানে স্বীকার করছেন যে প্রথমে মানে আল্লাহ মূলত এগারো রাকাত পড়তো তবে দীর্ঘক্ষণ পড়তো পরবর্তী রাকাত বৃদ্ধি করে দিয়ে সংক্ষিপ্ত করা হলো তা আমাদের আজকের আলোচনা বিশ্ব নবীর আমল কত ছিল তা হানাপের স্বীকার করে নিয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ এগারো রাকাত ছিল এরপর চারশো তেয়ানব্বই পৃষ্ঠায় তিনি আবার দেখেন নকল করছি হাবিব মালিকীর কথা নকল করছে দুশো আটত্রিশ লেখকের মৃত্যু তিনি বলছেন যে প্রথমে এগারো রাকাত ছিল প্রথমে তারাবি ছিল এগারো প্রথমে এগারো রাকাত ছিল কিন্তু তারা কিরাত লম্বা করতেন ফলে ভারী ঠেকতো পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন তার মানে তিনিও বলছেন যে প্রথমে তারাবি ছিল এগারো রাকাতে তারাবি ছিল তারপরে শুধু একটাই কথা যে প্রথমে এগারো রাকাতই তারাপে ছিল তারপর এই রাকাত সংখ্যাকে বৃদ্ধি করলো আর কিরাতকে সংক্ষিপ্ত করলো এই দৈশ নামাজের মাসাল চারশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা দেখেন একই কথা পাওয়া যাবে যে বিশ্বনবী জমানাতে বিশ্বনবী তিনি মূলত এগারো রাকাত নামাজ পড়তেন এটা ইমাম ইবনু হুমাম হানাফিদের একটা ইমাম ইবনু হুমামের কথাটাও নকল করেছে চারশো আটচল্লিশ পৃষ্ঠা লাইন নাম্বার দুই ফাতুল কাদির গ্রন্থে বলা হয়েছে দলিল প্রমাণের দাবি হলো আট টাকা তারাবি মাসনুন হওয়া ও বাকি রাকাতগুলো মুস্তাহাব হওয়া তার মানে ইমাম ইবনু হুমাম তিনি স্বীকার করে নিয়েছেন যে বিশ্বরবি মূলত আট টাকার তারাবি আট আট টাকার তারাবিটাই মাসনুন আর অতিরিক্ত বারো রাকাত এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ হানাফিরা যদি এটাও স্বীকার করে নাই এদের সঙ্গে বাকবিদণ্ড আমাদের আর থাকে না এইগুলো বাংলাদেশি কিছু ইন্ডিয়ান ভাই যারা আছেন তাদের জন্য কিছু অ্যান্টিভেনাম জবাব আমরা দিতে চাই দেখেন নাসুদ্দিন চাঁদপুরি তিনি প্রথম খণ্ড হানাফি কেল্লা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তিনি কি বলছেন অর্থাৎ কেবলমাত্র আট টাকা পড়লে খোলাফায় রাশে সুন্নাত পরিত্যাগ করলে ভুল হবে তিনি বলছেন যে তারাবি যদি কেউ আট টাকাত পড়ে তাহলে খোলাফার রাশে দিনের সুন্নাতের বিরুদ্ধে যাবে তার মানে নিশ্চয়ই খোলাফার রাশে দিনের সুন্নাতের বিরুদ্ধে যাবে কেননা আট টাকাত বিশ্বনবী পড়েছেন আর আর খোলাফা তাদের দাবি বিশ টাকা পড়েছেন তার মানে বোঝা যায় যে বিশ্বনবী তারাবি পড়েছেন আরেকটা দলিল দেখেন এই হানাফি কেল্লা একশো চানপরি আরও পরিষ্কার করে দিয়েছে এখান থেকে না হানাফি কেল্লা প্রথম খণ্ড একশো পঞ্চান্ন পৃষ্ঠা এই লাইনগুলো নিচের লাইনগুলো পড়বেন কি লিখছে দেখেন প্রথম যুগে মানুষেরা এগারো টাকা পড়তেন পরবর্তীতে কুড়ি রাকাত তারাবি ও তিন টাকার বেতের পড়েছেন প্রথম প্রথম যুগে এগারো কাত তারাবি পরা হতো তারপরের যুগে বিশ টাকাত তার মানে প্রথম যুগে বিশ্বনবী থেকে আমাদের আলোচনা আজকে বিশ্বনবীর জামানাই বা বিশ্বনবীর কত রাত তারাবি পড়েছেন তো হানাফি ভাইরাত তারা স্বীকার করেছে যে প্রথম যুগে তথা আল্লাহ সাল্লার জামানাতে প্রথমে এগারো রাকাতে পড়া হতো পরবর্তী সময়তে বিশ টাকাত করা হয়েছে বিশ টাকাত করা হয়েছে কি হয়নি এটা আমাদের দ্বিতীয় প্রসঙ্গে আলোচনা হবে ইনশাল্লাহ এরপর দেখেন হানফিকাল প্রথম খন্ড পঁয়ষট্টি পৃষ্ঠাতে তিনি আবার কথাটা স্বীকার করেছেন বারবার যে বিশ্বনবী মূলত কত টাকা তিনি বলছেন দেখেন অবশ্যই অনুসরণীয় এটা পরিত্যাগকারী গোনাগার তবে নবীর সুন্নাত পরিত্যাগের তুলনায় খোলাফের হাসিনের সুন্নাত পরিত্যাগ করলে গোনা কম হবে মানে বোঝাতে চাইছে কেউ যদি আট টাকার তারাবি পরে এটাকে গোনাগার হবে আর কেউ যদি বিশ টাকার তারাবি মানে তার জন্য তিনি বলছেন যে নবীর সুন্নাত পরিত্যাগের তুলনায় খোলাফের হাসিনের সুন্নাত পরিত্যাগ করলে গোনা কম তার মানে নবী পড়েছে আট টাকাত খোলা পড়েছে বিশ রাকাত তাই আমরা আহলে হাদিস যদি বিশ টাকার তারাবি না পড়ি সেক্ষেত্রে গোনহা হবে না এমনটাই লেখক বোঝানোর চেষ্টা করছে তারপর দেখেন একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় তিনি আরও স্পষ্ট হয়ে তিনি কিলার করে দিয়েছেন দেখেন তিনি কি বলছেন বড় ফতো আছে পুরোটা পড়তে পারেন কি লিখছে বিশ টাকা তারাবি নবী সাল্লা সাল্লাম হতে একটা জৈব সনদে বর্ণিত আছে মানে ইবন সনদ সেটা সবার মতে জৈব এবার তিনি স্বীকার করছেন জিবন আব্বাসের হাদিসটা সবার মতো জৈব মানে ইজমা আছে ইমাম বাইহাকি সাল কুবরা গ্রন্থ সেটা বর্ণনা করেছেন জৈব হবার কারণ হলো এই হাদিসের সূত্রে ইব্রাহিম নামক একজন রাবি আছে আর হজরত ওমার ফারুক কুড়ি রাকাতের আমলটি উন্মতের ক্রমে গ্রহণ করে নিয়েছে এবং তারাবি রাকাত সংখ্যার ওপরে খিলাফত ওমর অদীয় খিলাফত কালের দ্বিতীয় বর্ষে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপর কথাটা চমৎকার এরপর লিখছে দেখেন ইমাম ইবনু হুমাম আট রাকাত হলো সুননাতে মক্কাদা আর বাকি বারোটা কাত পড়া মুস্তাহাব একথা শুধু তিনিই বলেছেন এই কথা তারপরে নকল করেছেন তার মানে নাসিদ্দিন চানবাড়ি তিনিও বারবার স্বীকার করছেন যে প্রথম জামানাতে এগারো রাকাতে ছিল পরবর্তী জামানাতে রাকাত সংখ্যাকে বৃদ্ধি করে দিয়ে কিরাতকে কমিয়ে দিয়েছে আমাদের আলোচনা এটাই ছিল যে বিশ্বনবী মোহাম্মদাম কত রাকাত তারাবি পড়েছেন কেননা কিছু কিছু